নমস্কার, আমি নবনীতা মান্না ফ্রম ভায়োলেট হেলথ। আমরা COVID-19-এর সময় কিছু ছোট ছোট ভিডিও বানিয়েছি, যেমন ধরুন COVID-19 অ্যান্ড প্রেগনেন্সি, COVID-19-এর সময় ল্যাকটেটিক মাদার কী করে তার নবজাতকের যত্ন নেবে, আবার COVID-19 চলাকালীন আপনি দৈনন্দিন জীবনে কীভাবে নিজেকে রক্ষা করবেন। তো এইসব ছোট ছোট ভিডিওগুলো থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা জানি COVID-19 একটা নিশ্চয়ই করে ভীষণভাবে আমাদের মধ্যে একটা অন্যরকম চাপ বা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এই সময় যদি আপনাকে যেতে হয় ডক্টরের ক্লিনিকে পরামর্শ নিতে, তো আপনি নিশ্চয়ই করে ভাববেন যে কী কী প্রস্তুতি আপনার নেওয়া উচিত। আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি ডাক্তারের ক্লিনিকে যাওয়ার আগে প্রস্তুতি নেবেন। হয়তো এগুলো আপনাদের কাজে আসবে এবং আমি চাই আপনি কমেন্ট বক্সে এগুলো আপনার ফিডব্যাক পোস্ট করুন। আপনাদের সুবিধার জন্যে আমি এটাকে তিনটে ভাগে ভাগ করেছি: অ্যাপয়েন্টমেন্টের আগে, অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন এবং অ্যাপয়েন্টমেন্টের পরে আপনি কী কী প্রস্তুতি নেবেন। অ্যাপয়েন্টমেন্টের আগে আগে লক্ষ্য করুন যে আপনাকে ডাক্তার অনলাইন কনসালটেশন দিতে রাজি কিনা, মানে ধরুন হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল বা ডক্টরের কোনো যদি অ্যাপ থাকে তার মাধ্যমে। যদি তা সম্ভব না হয় এবং ডক্টর আপনাকে পার্সোনালি চেক আপ করার কথা বলেন এবং ক্লিনিকে আসার পরামর্শ দেন, তাহলে আপনি আপনার নির্দিষ্ট সময় জিজ্ঞাসা করুন এবং সময়টিকে নিশ্চিত করুন। আপনি যদি আপনার সাথে অ্যাটেন্ডেন্টকে নিয়ে যেতে চান, তাহলে সেটাও আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন বা ক্লিনিক কর্মচারীকে আপনি জানাবেন যে আপনি আপনার অ্যাটেন্ডেন্টের সাথে আসছেন, নিশ্চিত করে সেটার আপনি পরামর্শ নেবেন। বয়স্ক লোক এবং ছোট বাচ্চাদের নিয়ে ক্লিনিকে যাবেন না। অ্যাপয়েন্টমেন্টের সঠিক সময় মেনে আপনি ক্লিনিকে পৌঁছান, ভিড় এড়াতে আগে বা পরে যাবেন না, তাহলেও কিন্তু আপনি ভিড় পাবেন। মানে আপনি যদি আপনার সময়ের আগে পৌঁছান তাহলে আলাদা পেশেন্ট থাকবে এবং যদি সময়ের পরে পৌঁছান তাহলেও আলাদা পেশেন্ট থাকবে। অতএব ভিড় এড়াতে আপনি সঠিক সময়ে ক্লিনিকে পৌঁছান। সাক্ষাৎকারের দিনে যখন আপনি বাড়ি থেকে যাবেন, তার আগে হাত ভালো পরিষ্কার করে স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার করার পরে একটি মাস্ক আপনি মুখে পরবেন। কিন্তু মাস্কটি রাস্তায় যাওয়ার সময় মানে ক্লিনিকে যাওয়ার পথে খুলবেন না। ক্লিনিকে পৌঁছানোর পরেও কিন্তু আপনি মাস্ক খুলবেন না। সম্প্রতিকালে যদি আপনার কোনো জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট থাকে, তাহলে এইসব উৎসর্গগুলো হাসপাতালকে জানাবেন এবং হাসপাতালে না যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনাকে জরুরি ভিত্তিক অবস্থায় হাসপাতালে যেতে হয়, তাহলে এই তথ্যগুলো ক্লিনিক কর্মচারী বা ডক্টরকে নিশ্চয়ই করে আগে থেকে জানাবেন। অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন আপনি মাস্ক পরে থাকতে হবে, মাস্ক খোলা চলবে না, ডাক্তারকে জিজ্ঞাসা না করে মাস্ক খোলা চলবে না। ডাক্তারের যদি পরামর্শ থাকে যে হ্যাঁ আপনি মাস্ক খুলুন, তিনি কিছু চিকিৎসা করতে চান, তবেই আপনি খুলবেন। সবচেয়ে বড় কথা, যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আপনি সোশ্যাল যে সামাজিক দূরত্ব আছে সেটাকে বজায় রাখবেন। আপনি নিশ্চয়ই করে অন্য রোগীদের থেকে 6 ফুট দূরে বসবেন। কেউই কোনো কর্মচারী বা কোনো রোগীর সাথে হাত মেলাবেন না। ক্লিনিকে থাকাকালীন অপ্রয়োজনীয়ভাবে এদিক ওদিক হাঁটাচলা করবেন না, খাবার খাবেন না, অন্যদের সাথে কথা বলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাস্ক খুলবেন না। ক্লিনিকে থাকা ম্যাগাজিন বা ডোর নব বা বেঞ্চের হ্যান্ডেলে যতটা সম্ভব আপনি স্পর্শ এড়িয়ে চলবেন। ডাক্তারের সাথে যখন আপনি চেম্বারে থাকবেন, তার সাথে যখন পরামর্শ করবেন, ডাক্তারের টেবিলে থাকা ম্যাগাজিন বা অপ্রয়োজনীয় জিনিসে হাত দেবেন না। আপনার সাথে আপনার অ্যাটেন্ডেন্ট যদি ভেতরে আসে, তাহলে তার ক্ষেত্রেও এই পরামর্শগুলো মেনে চলতে হবে। এবার অ্যাপয়েন্টমেন্টের পরে অবিলম্বে আপনি আপনার হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন। সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করার আগে হাত, নাক, মুখ, চোখে দেবেন না। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের কথা ভার্চুয়ালি জিজ্ঞাসা করুন যদি আপনি অনলাইনে সেটা নিতে পারেন না ক্লিনিকে এসে। অ্যাপয়েন্টমেন্টের পরে বাড়িতে এসে আপনি আপনার মাস্কটিকে কানের পাশ থেকে খুলবেন, সামনে মুখে হাত দেওয়া চলবে না।
এবং এটি ধুয়ে নিতে হবে। সচেতন থাকুন, আতঙ্কিত হবেন না। কোভিড নাইন্টিনের যদি কোনো রকম সিমটম আপনার মধ্যে দেখা যায় তো সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করুন। কর্ণাটকা হেল্পলাইন নাম্বার 104 মানে 104। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা একসাথে বর্তমান অবস্থার মোকাবিলা করি এবং নিজেকে সুরক্ষিত রাখি। ধন্যবাদ।